কবুল হবে না যে একসঙ্গে দুইটা জিনিস বলি, একটা হলো হারাম জিনিস যে কোনো হারাম, আর একটা হলো মাদক দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাশরাবুন্না খামারান 22128 নম্বর হাদিস মুসনাদ আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখো তোমরা কোনো মাদক দ্রব্য পান করো না, ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, কারণ মাদক দ্রব্য হলো যাবতীয় অশ্লীল কাজের মাথা মুকুট। মাদক দ্রব্য ভক্ষণ না করলে নাকি কোনো পাপ কাজ করা যায় না। সন্ত্রাসীর একজন ব্যক্তিকে হত্যা করে তাও মদ খায়, তাহলে পারে না? কোন ব্যক্তি জেনা করবে তাও মদ খায়। যত নগ্ন কাজ রয়েছে, যত খারাপ কাজ রয়েছে, তার পিছনে মদ আছে, তার পিছনে মাদক দ্রব্য আছে। তাই আল্লাহ রাসূল বলছেন কোন মাদক দ্রব্য পান করো না, কারণ মাদক দ্রব্য পান করলে তুমি অবশ্যই পাপ করবে। অতএব যারা মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, বেড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা যত বড়ই পরহেজগার হোক না কেন, তাদের দ্বারা পাপ হয়, হবেই পাপ, তারা নিষ্পাপ থাকতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন পাপ করবে, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করবে এ পাপ করবে, এতে কোনো সন্দেহ নেই, এটা হারাম। যদি বলে বেড়ি খাওয়া কোনো হুজুর যদি বলে মাকরু, ওই হুজুর জর্দাখোর গুলখোর, এটা এই জন্য বেড়ির ফতোয়াও হালকা করে দিচ্ছে। এটা এত বড় লজ্জাহীন, এত বড় বেয়াদব হতে পারে কি করে মানুষ বুঝতে পারে না। জর্দাখোর মানুষের সামনে দাঁড়িয়ে থাকা যায় না, মুখ থেকে এত নোংরা গন্ধ বের হয়। আবার ও আবার বলে যে জর্দা যে হারাম কোন দলিলে আছে, হিতাহিত জ্ঞান থাকে না, ও বুঝতে পারে না। বেড়ি যদি হারাম না হয়, হারাম শুধু জীবনে বেড়িতে টান মারেনি, যেদিন এক টান মারবে ওই দিন থেকে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না, 40 দিন ইবাদত কবুল হবে না, এত খারাপ মাদক দ্রব্য। আমি কি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা করে ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম। শুধু খাওয়া হারাম, আবু দাউদের 3488 নম্বর হাদিস আল রাসূল বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইদা হারাম আকলা শাইন আলা কওমিন হারাম আলাইহিম সামানাহু, আল্লাহ যখন কোন জাতির উপরে কোন বিষয় খাওয়া হারাম করেন ও তাদের ব্যবসাটাকেও হারাম করে দেন, এটা হাদিস। যে দোকানে বেড়ি বিক্রি হয়, জর্দা বিক্রি হয়, 12 মাসে জর্দা বিক্রির 12 টাকা যদি লাভ হয়, পুরো ব্যবসাটা তার হারাম হয়ে যাবে, এক টাকা হলেও হারাম সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2453 নম্বর হাদিস মুসনাদ আহমদ, মাম্মাতা মুদমিনাল খামার লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতে কাবেদ ওয়াসান, যে ব্যক্তি নেশা করতে করতে মৃত্যুবরণ করব, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে হিন্দুদের সাথে থাকবে, মুসলমানদের কাতারে থাকবে না। কথাটা কত শক্ত বললেন, এত শক্ত কথা বলার পরেও যারা মাদক দ্রব্য বিক্রি করছে তারা দেদারসে বিক্রি করেই যাচ্ছে। আজকে ইন্ডিয়ার পথ খুলে দেওয়া হয়েছে, মদ গাঁজা আসছে, বোমা আসছে, অস্ত্র আসছে, কেউ দেখার নাই, চলছে দেদারসে, মাদকতায় ছেয়ে গেছে, বড় বড় ফাউন্ডেশন তৈরি করেছে মাদক মুক্ত, অনেক চিকিৎসা দিচ্ছে, কিন্তু তাতে কি কোনো উপকার হচ্ছে না? কোনোদিন উপকার হবে না, উপকার তখনই হবে যখন ওহির বিধান মানুষকে জানানো হবে। আর কেউ সত্য কথা বলবে না, যেখানে বক্তব্য দিবেন সেখানে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, অধিকাংশ বিড়িখর, এমপি, মন্ত্রী, সরকারি দায়িত্বশীল, সচিব, ডিসি, এসপি, যত রকমের দায়িত্বশীল আছে, মাশাল্লাহ অনেকেই ভালো আছে, তবে অধিকাংশই আছে এই সমস্ত মাদক দ্রব্য সেবন করে। এদের সামনে ওই ইমাম সত্য কথা বলবে কি করে? একটা হাদিস বর্ণনা করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ কোশ্চেন কালো জান্নাতে যাবে না। শুধু এই হাদিসটা পেশ করে দেখো, টঙ্গীর মাঠে যাবেন,
দেখবেন শুধু পজিটিভ কথা বর্ণনা করা হচ্ছে, ওখানে কোনো নেগেটিভ কথা বর্ণনা করা হবে না। একদিন যদি বক্তব্য দেওয়া হয় সেখানে সকল মানুষই উপস্থিত, বাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, সব প্রশাসনের লোকজন বসে আছে। দাওয়াত দিয়ে দিলাম স্পষ্ট, দিনান্দিন এক সপ্তাহ সময়ের মধ্যে বাংলাদেশের যত মদের দোকান আছে, যত বিড়ির কারখানা আছে, সবগুলো ভেঙে ফেলে চুরমার করে দিতে হবে। যদি বক্তব্য দেওয়া হয় নগ্নতার কারণে জাহেলিয়াত চলে এসেছে এবং ধর্ষণের ঘটনা ঘটছে, অতএব সংসদে আইন পাশ করো, ধর্ষণ বন্ধ করতে হলে যত সিনেমা হল আছে 24 ঘন্টার মধ্যে তালা মেরে দিতে হবে, অবশ্যই বেঁচে যাবে। সিনেমা হলের পোস্টার যত লাগানো আছে সবগুলো ছিঁড়ে ফেলতে হবে। দুঃখের বিষয় এইগুলোর ব্যাপারে কোনো কথা নাই, শুধু আফসোস করছে ধর্ষণ হচ্ছে, শুধু ধর্ষণ হচ্ছে, চলছে এটা নাই কেন।